16ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে কলকাতার বিভিন্ন স্কুলে শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বাংলা পরীক্ষা দিয়ে শুরু হয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী পরীক্ষাস্থলে পৌঁছানোর টাইম সকাল 8:30, প্রশ্নপত্র দেওয়ার সময় 9:45, পরীক্ষার সময় 10টা থেকে 1টা পর্যন্ত নির্ধারিত হয়েছে। সরকারের এই সময় এগিয়ে আনার ফলে মাধ্যমিক পরীক্ষার মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরাও অনেকটাই টেনশনে ছিল। ঠিক সময় পরীক্ষার সেন্টারে পৌঁছাতে পারবে কিনা, অভিভাবকদের মধ্যেও এই একই টেনশন দেখা যায়। এদিন দমদম আশ্রম সারদা বিদ্যাপীঠে 3টে গার্লস স্কুলের সিট পড়ে। বরানগর মোমন গার্লস হাই স্কুল, বরানগর মায়াপীর গার্লস হাই স্কুল, আলমবাজার উর্দু হাই স্কুল। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই পরীক্ষা শুরু হয়। প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়, যাতে পরীক্ষার্থীরা কোনো রকমভাবে অসুবিধায় না পড়ে এবং যান চলাচলও যাতে ঠিক থাকে সেদিকে দৃষ্টি ও নজর রাখার নির্দেশ দেন সরকার। সরকারের তরফ থেকে সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানানো হয়। এদিন পরীক্ষা শান্তিপূর্ণভাবেই শুরু হয়। পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে পরীক্ষার্থীরা জানায় বাংলা পরীক্ষা ভালোই হয়েছে, তাদের পড়ার মধ্যে দিয়েই সবকিছু এসেছে। অভিভাবকরা জানায় পরীক্ষা এগিয়ে দেওয়ায় বাড়ির সব কাজ ফেলে ছেলেমেয়েদের রেডি করে কোনোভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসেছেন তারা সময়ের মধ্যে ছেলেমেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য। কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।